13 জন, ইস অসহ্য জন আসতেছে। সবাই একটু প্লিজ মাইক্রোফোনটা অফ করেন। তাহলে তাহলে মোটামুটি আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখলাম, সেটিংস টা আমরা শিখে ফেললাম। সো আপনাদের তাহলে মনে আছে স্টেপ বাই স্টেপ ফাংশন জিনিসগুলো? সো এখন যেটা করব আমি, এখন আমি হচ্ছে একটা মডেল ক্লাস ক্রিয়েট করব। হ্যাঁ, সো কিভাবে কোড ক্রিয়েট করব দেখেন, এখানে আপনাদেরকে আমি দেখাই। তো এখানে তো আমি নেম আর ইমেল সেট করব, বাট নেম আর ইমেল গুলো কার? হ্যাঁ, এখানে নেম আর ইমেল এগুলো হচ্ছে কার। আমাকে এখন কি করতে হবে, একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, তাই না? সো এই ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট। আমি স্টুডেন্টের নেম আর ইমেল সেভ করব। সেভ করে আমি কিসে দেখবো, লিস্ট ভিউ দেখবো। হ্যাঁ, লিস্ট ভিউ আমি জিনিসগুলো দেখবো। সো তাহলে আমাকে কি করতে হবে, একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি আসি, এইখান থেকে আপনারা দেখাই, এখান থেকে দেখালে সুবিধা হবে। সো এই যে আমাদের প্যাকেজ আসবে, প্যাকেজের উপর রাইট ক্লিক, নিউ জাভা ক্লাস, নাম দিবেন স্টুডেন্ট। স্টুডেন্ট নাম দিবেন, স্টুডেন্ট নাম দিলে এই যে আমাদের স্টুডেন্ট একটা ক্লাস চলে আসবে, এখানে স্টুডেন্ট ক্লাস চলে আসবে। এখন এখানে আমি কি কি ইনপুট দিব, আমি ইনপুট দিব হচ্ছে কই আমার এটা নেম আর ইমেল। তাহলে আমি এখানে ডাটা ফিল ক্রিয়েট করব এখানে। সো প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট স্ট্রিং ইমেল, দুইটা ডাটা ফিল দিলাম। এরপর হচ্ছে আমাকে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করে জানেন তো? ধরেন এখানে কিছু নাই, কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, তাহলে যে এখানে এসে রাইট ক্লিক, জেনারেট কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরে আমি কি কি অ্যাসাইন করব, নেম আর ইমেল। এই যে কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল। এরপর আমাকে যেটা করতে হবে, গেটার আর সেটার। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিন্তু। সো রাইট ক্লিক, জেনারেট গেটার এন্ড সেটার, নেম আর ইমেল এর জন্য। ওকে। আর হচ্ছে আমি আরেকটা ওভাররাইড ফাংশন নিব, মানে জাস্ট লিস্ট ভিউ এ ফরম্যাটে, যাতে দেখি এই জন্য লিস্ট ভিউ আমি এ ফরম্যাটে দেখবো এই জন্য। সো এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে জেনারেট, তারপরে যে এখানে ওভাররাইড মেথড, এই যে টু স্ট্রিং, এই যে টু স্ট্রিং, যেহেতু স্ট্রিং টাইপ, সে আমাকে একটা কিছু দিবে। হ্যাঁ, সো কি দিবে, সে আমাকে আলটিমেটলি রেজাল্টটা দিবে, এই যে এইভাবে। সো আমি লিস্ট ভিউ আমি ঠিক এভাবে দেখবো, যে নেম, নেম একটা নেম দিয়ে নেমটা দেখাবে, ইমেল দিয়ে ইমেলটা দেখাবে, ঠিক আছে? এই জন্য আমি একটা ওভাররাইড, একটা টু স্ট্রিং একটা মেথড ক্রিয়েট করে ফেললাম আমাদের মতো করে। সো এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্লাসের কাজ। এটাকে অনেক সময় বলা হয় মডেল। হ্যাঁ, আমরা তো একটা ক্লাসের বেস ধরে তো আমি অবজেক্ট ক্রিয়েট করবো, কারণ তাই না? এটা ক্লাস, ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে নেম, ইমেল, এইগুলোকে তো আমি এন্ট্রি এন্ট্রি করব। তাহলে আমাদের ক্লাস ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা মেইন অ্যাক্টিভিটি আসবো। সো মেইন অ্যাক্টিভিটি আসলাম, আমার এখান থেকে অ্যাসিস্ট্যান্টটা দেখে নিই, টুলস, ফায়ারবেজ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট। সো যখন আমরা রিয়েল টাইম ডাটাবেজ ইউজ করব, এখানে দেখেন, এখানে আমাকে আমি এইভাবে অ্যাড করব, অ্যাড করে অলরেডি দেখানো হয়ে গেছে আপনাদেরকে। এই যে এখানে দেখেন, রাইট টু ইওর ডাটাবেজ, রাইট মানে ইনসার্ট করা, তাই না? এখানে রাইট করার নিয়ম কিভাবে রাইট করব, রাইট এ মেসেজ টু দা ডাটাবেজ। আমরা একটা মেসেজ ডাটাবেজ কে লিখব, আবার রিড ফ্রম এ ডাটাবেজ, রিড মানে সেখান থেকে দেখানো। সো রিড করব ঠিক এভাবে। সো যদি আপনাদেরকে আমি দেখাই জিনিসটা কিভাবে আমি করব। হ্যাঁ, সো আমি তাহলে
তো গুলিয়ে ফেলেন না, আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবেন। আমি ধরেন যে এক্সাম্পল দেখাবো একটা, তো আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি, যে এখানে এক্সাম্পল এই মেথডটা। হ্যাঁ, কিভাবে আমরা রাইট করবো, প্রথমে আমাদের কি করতে হবে, ফায়ারবেজ ডাটাবেজ, এই যে অ্যাসিস্ট্যান্ট, আপনার দেখাই প্রথমে ফায়ারবেজ ডাটাবেজ, ডাটাবেজ একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে প্রথমে। হ্যাঁ, ফায়ারবেজ ডাটাবেজ ইনস্ট্যান্স, এই যে গেট ইনস্ট্যান্স। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, ডাটাবেজ রেফারেন্স, রেফারেন্সের নাম এখানে এটা দিয়েছে মাই রেফারেন্স। ওকে, রেফারেন্সটা কোত্থেকে পাবো, যে ইনস্ট্যান্সটা পেলাম সেখান থেকে, ডাটাবেজ ডট গেট রেফারেন্স। এবং আমি এটা পাথ বলে দেব, পাথটার নাম হচ্ছে মেসেজ। হ্যাঁ, এখন মেসেজ পাথের ভিতরে আমাকে কি দেখাবে, ওই যে মাই রেফারেন্স ডট সেট ভ্যালু হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এখন ডাটাবেজে মেসেজ নামক একটা পাথ ক্রিয়েট হবে, ওই পাথের মধ্যে এই ভ্যালুটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন তিন লাইনে আপনার ডাটাবেজে ডাটা সেভ হয়ে গেল, অনলি তিন লাইন, এবং ক্লাউডে। প্রথমে কি করতে হচ্ছে, একটা ইনস্ট্যান্স, তারপরে রেফারেন্স, তারপরে সেট ভ্যালু। হ্যাঁ, এখন রিড ফ্রম ডাটাবেজ, সো রিড করার জন্য ওই মাই মাই রেফারেন্স ডট অ্যাড ভ্যালু ইভেন্ট লিসেনার, এখানে দুইটা ওভাররাইড মেথড আসবে, অন ডাটা চেঞ্জ আর হচ্ছে অন ক্যান্সেলড। অন ক্যান্সেল মানে যদি কখনো ডাটা ফেল হয় তো আপনাকে অন ক্যান্সেল এর মেথডে আপনাকে এখানে দেখিয়ে দিবে যে ডাটা ফেলড বা ফেল টু রিড ভ্যালু। আর অন ডাটা চেঞ্জ এর মধ্যে মানে কি, ডাটাটা আপনার ইনসার্ট হয়ে গেল। হ্যাঁ, সেটা কিভাবে হবে, ডাটা স্ন্যাপশট, স্ন্যাপশটের মাধ্যমে। সো এখানে সেট ভ্যালু দিয়ে ডাটা সেট হচ্ছে, আর গেট ভ্যালু দিয়ে আপনি ডাটাটা পাচ্ছেন। হ্যাঁ, সো ধরলাম আমি যে ডাটাটা পাচ্ছি সেটা হচ্ছে ভ্যালু টাইপ, স্ট্রিং টাইপের ভ্যালু। সো এটা কার কাছ থেকে পাবো, যে ডাটা স্ন্যাপশটের মাধ্যমে পাবো, ডাটা স্ন্যাপশট ডট গেট ভ্যালু। হ্যাঁ, স্ট্রিং ক্লাস, স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে যেহেতু আমরা একটা স্ট্রিং পাঠ পুশ করছি, এখন আমি আউটপুটে দেখবো যে আমার এই ভ্যালুটা মানে এই লেখাটা সেট হয়ে গেছে বা সেভ হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটা দেখার জন্য তাহলে আমি জাস্ট যেটা করব, আপনারা যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন, প্রজেক্ট ক্রিয়েট করার পরে অন ক্রিয়েট এর, অন ক্রিয়েট এর মধ্যে করবেন, আগে প্রথমে এই কাজটা করবেন, এই যে কাজটা ডাটাবেজ রেফারেন্স ইনস্ট্যান্স, তারপরে মেসেজের মাধ্যম দিয়ে আমি একটা কাজ করবেন। হ্যাঁ, সো এই জিনিসটাই যখন আপনি রান করবেন, যখন রান করবেন দেখেন এই যে এক্সাম্পল, এক্সাম্পল, তখন আমার এই মেথডটা কাজ করবে হ্যালো ওয়ার্ল্ড। আমি জাস্ট এখানে লিখেছি আলাদা ভাবে, তাই হ্যাঁ আপনারা ওই অন ক্রিয়েট এর মধ্যে এই পুরো কাজটুকু করে নেবেন। তাহলে মেসেজ নামক একটা পাথ ক্রিয়েট হবে, মেসেজের ভিতরে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, আবার যদি আমি লগে দেখাই, যে আমি লগেও দেখবো, এখানে লগও দেখতে পারবেন। এখন আমি অ্যাপটা রান করি, কারণ অলরেডি আমার সব কাজ কমপ্লিট, অলরেডি আমার হচ্ছে ম্যানিফেস্ট ইন্টারনেট কানেকশন দেওয়া কমপ্লিট, দেন হচ্ছে আমার এই আমার এই প্রজেক্টের ফাইলের সাথে এখনো মাইক্রোফোন অন আছে, আমি বুঝছি না আপনাদের, একটু দেখেন না মিউট করে দেন, মানে আমি একটু ডিস্টার্ব ফিল করছি। হ্যাঁ, একটু দেখেন নিজে নিজে একটু মাইক্রোফোনটা দেখেন, একটু অফ করে দেন। হ্যাঁ, সো হ্যাঁ, তাহলে অন ক্রিয়েটের মধ্যে আপনি এই কাজটুকু প্রথমে চেক করার জন্য করবেন, আসলে এই ঠিক এইভাবে এখানে যা আছে ঠিক সেভাবে। হ্যাঁ, বোঝার জন্য আর কি, ইনসার্ট আর হচ্ছে মানে পাওয়ারটা বোঝার জন্য আপনি এখান থেকে কোডিং গুলো করলাম। হ্যাঁ, এবং বুঝিয়ে দিলাম কিন্তু জিনিসটা কিভাবে কাজ করছে। এখন রান করার পরে হচ্ছে আমি চেক করব, লগে চেক করব, এবং সাথে সাথে আমার ওই যে কন, যেটা আমার কনসোল, এখানেও চেক করব, এখানেও চেক করব আর কি। সো অ্যাপটা রান হোক, তো অ্যাপ রান হলে, অ্যাপ রান হলে যেহেতু অন ক্রিয়েট এর মধ্যে আমি কোডটুকু করেছি, দেখবেন যে অ্যাপ রান হলে লগেও দেখাবে, আবার ওই ফায়ারবেজ কনসোলও দেখাবে। হ্যাঁ, সো দেখেন অ্যাপ রান হলো, অ্যাপ রান হলো, এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখালো প্রথমে কিন্তু। হ্যাঁ, মানে যেহেতু আমি এখানে দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড, যে হ্যালো ওয়ার্ল্ড এটা, তেমন আমাকে টোস্টও দেখালো,
এখন লগে দেখি যে লগ আমি ইউজ করেছি। মেসেজ আচ্ছা লগেও কাজ করবে। আর এই যে এখানে দেখেন আমার এই যে এখানে ফায়ারবেজ কনসোলের ভিতরে এই যে ডাটার মধ্যে এই যে মেসেজ মেসেজ একটা পাথ দিয়ে হ্যালো ওয়ার্ল্ডটা সেট হয়ে গেছে, ঠিক আছে, মেসেজ দিয়ে হ্যালো ওয়ার্ল্ড সাথে সাথে আসছে। যেহেতু আমি আমি কিভাবে করেছি, যেহেতু আমার অ্যাপটা রান করার সাথে সাথে ওয়ান ক্রিয়েট এর মধ্যে করেছি, সো সাথে সাথে কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এবং আমি কিন্তু ওই যে টোস্টও দেখলাম যে হ্যালো ওয়ার্ল্ড একটা শো করবো, যেহেতু আমি এখানে টোস্ট করে দিয়েছি যে টোস্টে দেখাবে ভ্যালু মানে যে হ্যালো ওয়ার্ল্ড, যে হ্যালো ওয়ার্ল্ড, বুঝতে পারছেন? তাহলে ফায়ারবেজ এর মাধ্যমে কিভাবে ডাটা সেভ হয়, সো এটা হচ্ছে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। তাহলে আমি এখন আমাদের প্রজেক্টে চলে যাই, এটা জাস্ট দেখানোর জন্য। আচ্ছা আপনাদের বুঝি না আপনাদের প্রবলেম কি হলো, আপনাদের মাইক্রোফোন আমাদের আমাদের স্যার আর কি নুরুন নবী স্যার, উনি হচ্ছে আমাদের স্যার, উনি কলেজের টিচার আর কি, স্যারের মনে হয় মাইক্রোফোনটা অন আছে, নুরুন নবী স্যারের মাইক্রোফোনটা অন আছে, একটু কাইন্ডলি মিউট করে দিবেন, আপনি হয়তো বুঝতে পারছেন না। ওনাকে একটু মেসেজ বলে দিন তো। হ্যাঁ একটু, জি স্যার, ঠিক আছে। কোথায় ক্লিক করবো, বাটনের মধ্যে, তাই না? বাটনের বাটন ক্লিকের পরে হচ্ছে আমরা ডাটাবেজে সেভ হবে। বাটন ক্লিকের জন্য এখানে বাটন ক্লিকের জন্য দেখি কোনটা আমাদের ইয়া করছি, বাটনের জন্য ওয়ান ক্লিক হচ্ছে সেভ টু ফায়ারবেজ, তাই না? এটা হচ্ছে আমাদের ওয়ান ক্লিক মেথড, সো এই যে সেভ টু ফায়ারবেজ এটা হচ্ছে এই বাটন ক্লিকের কাজ। এই বাটন ক্লিকের মধ্যে এখন ওই যে ওই আপনার এডিট টেক্সট থেকে ইউজার যে ইনপুটটা দিবে সেটাকে নিয়ে আমাকে ফায়ারবেজে সেট করতে হবে। তাহলে প্রথমে ধরে দেখেন কি করতে হবে, যে ফায়ারবেজ ডাটাবেজ একটা ইনস্ট্যান্স নিলাম, তারপর ডাটাবেজ রেফারেন্স নিলাম, রেফারেন্সের নাম দিলাম স্টুডেন্ট, জাস্ট আমি একটা কি দিলাম, আমি একটা পাথ ক্রিয়েট করলাম স্টুডেন্ট নামে, এটাকে আপনার টেবিল টেবিল নেমও বলতে পারবেন, ঠিক আছে, স্টুডেন্ট। তাহলে এখন কি করতে হবে, এখানে আমি একটা আমাকে একটা কি পাঠাতে হবে, কি মানে বুঝেন, কি মানে হচ্ছে যখন ডাটাবেজ যখন আমরা কাজ করি, এই যে একটা ডাটাবেজ ডাটাবেজ ধরেন যে আমাদের এখানে কি থাকে, ডাটাবেজে রো থাকে আর হচ্ছে কলাম থাকে, তাই না, কলাম থাকে, সরি রো থাকে কলাম থাকে। সো এখানে আপনার হচ্ছে একটা আইডি থাকে না, অটো ইনক্রিমেন্ট, এখানে ওয়ান, এখানে হচ্ছে আপনার টু, এটা হচ্ছে আপনার থ্রি। সো ফায়ারবেজে এই এইটাকে ক্রিয়েট করার জন্য যেটা করতে হয়, আমাকে একটা কি ক্রিয়েট করতে হয়, সেটা হচ্ছে যে স্ট্রিং টাইপের স্টুডেন্ট আইডি ধরলাম, এই স্টুডেন্ট রেফারেন্স ডট পুশ ডট গেট কি, হ্যাঁ আমি এটা কি অটোমেটিক ভাবে তৈরি করে নিলাম, সেটা হচ্ছে কি কি স্টুডেন্ট আইডি নামে, তাই না? সো আমাদের এটা তো স্টুডেন্ট আইডি নামে, ধরেন এটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট আইডি, সরি আইডি, এটা হচ্ছে আমাদের কি তৈরি করা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, ওই যে এডিট টেক্সট ডট গেট টেক্সট টু স্ট্রিং নেম থেকে যেটা পাবো, এডিট টেক্সট ইমেল থেকে যেটা পাবো, সেগুলোকে একটা অবজেক্টের মাধ্যমে পুশ করতে হবে। সো কি পুশ করব, আমি স্টুডেন্ট টাইপের ইনফরমেশন আমি পুশ করব, তো আমার ক্লাসটা হচ্ছে স্টুডেন্ট, আমি একটা অবজেক্ট নিব হচ্ছে স্টুডেন্ট ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। এখন এই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা কি পুশ করব, যেহেতু আমরা এখানে অলরেডি বলে দিয়েছি যেখানে আমাদের কি দিতে হবে নেম আর ইমেল,
name আর email parameter. তো এগুলো আমি কোথেকে পাবো? User যখন এখানে input দিব সেখান থেকে তো পাবো. তাহলে user input দিচ্ছে কোথেকে? Edit text, get text to string থেকে এবং email get text to string থেকে. তাই না? So আমি এই দুইটা আমি user এর কাছ থেকে নিয়ে এই object আমি রেখে দিয়েছি. এই object এ রেখে দিয়েছি. এখন এই যে রেফারেন্সটা আছে এই রেফারেন্সে চাইল্ড হিসেবে ডট চাইল্ড স্টুডেন্ট আইডি দিয়ে দিচ্ছি এবং ডট সেট ভ্যালু দিয়ে দিচ্ছি আমাদের অবজেক্ট গুলো. সো চাইল্ড হচ্ছে আমাদের এই যে কি গুলো আর সাথে সাথে আমি ভ্যালু দিচ্ছি কোনগুলো যেগুলো হচ্ছে ইউজার ইনপুট দিচ্ছে আমাকে সেগুলো এই অবজেক্টের মধ্যে. বাস আমাদের কাজ শেষ. এই এই দুই লাইন আর এই যে দুই লাইন এটা কিন্তু আমাদের কোড. বুঝতে পারছেন? যখনই ইনপুট দিয়ে দিলাম তখন আমাদের ওই এডিট টেক্সট ক্লিয়ার করে ফেললাম, মানে এডিট টেক্সট নেম ডট সেট টেক্সট ক্লিয়ার, এডিট টেক্সট ইমেল সেট টেক্সট ক্লিয়ার. বুঝতে পারছেন? এটা ক্লিয়ার করে দিলাম. সো এটা হচ্ছে কি সেভ টু ফায়ারবেজ. ফায়ারবেজে সেভ করা হচ্ছে এটা নিয়ম. এখন হচ্ছে নিয়ম. সো যদি আপনাদেরকে আমি দেখাই, এটা অবশ্য আমার অন্য অন্য দেখেন আমি তো বলছিলাম আমার অনেকগুলো ইমেল আইডি ইশিকন ডট জিমেল অন্য আইডিতে. সো এই সেম কাজটা আমি করেছি কোথায় দেখেন, এই যে এখানে. সো এখানে সেম কাজটাই দেখেন, এখানে আমি একটা মডেল ক্লাস নিয়েছিলাম স্টুডেন্ট, এখানে তিনটা ফিল দিয়েছিলাম নেম ইমেল ফোন নাম্বার, তারপর হচ্ছে কনস্ট্রাক্টর গেটার সেটার মেথড. হ্যাঁ, ওই সেম জিনিসটাই আমি দেখেন কোথায় ইউজ করেছি, এই যে এন্ট্রি স্টুডেন্ট, এই যে এখানে যদি এটা অ্যালার্ট টেবিলের এর মধ্যে করেছি আর কি, এই যে এখানে সেভ স্টুডেন্ট ফায়ারবেজ. হ্যাঁ, স্টুডেন্ট টাইপের পাথ নিয়েছি, তারপরে এই যে স্টুডেন্ট আইডি হচ্ছে আইডি নিয়েছি, আর এই যে নেম এডিট টেক্সট ইমেল এডিট টেক্সট ফোন এডিট টেক্সট যেগুলো নিয়েছি অবজেক্ট, অবজেক্ট গুলো চাইল্ডে দিয়ে দিয়েছে আমাদের কিটা এবং সেট ভ্যালু হচ্ছে আমার অবজেক্টটা, তারপরে টোস্টে দেখে দিয়েছে সেভ সাকসেসফুলি. এটা হচ্ছে সেভ করার জন্য. এখন ডাটা গুলোকে তো আমার নিয়ে আসতে হবে আবার. সো ডাটা গুলো নিয়ে আসার জন্য গেট ডাটা ফ্রম ফায়ারবেজ. সো এটাও আমি ওয়ান ক্রিয়েট এর মধ্যে দুটো দিয়ে দিয়েছি. হ্যাঁ, গেট ডাটা ফ্রম ফায়ারবেজ যখনই হচ্ছে অ্যাপ রান হবে তখনই ডাটা গুলো ফায়ারবেজ থেকে আপনাকে দেখিয়ে দিবে. সো এটা জাস্ট আমি একটা এই যে মেথডের মধ্যে করেছি, এই যে এখানে, এই যে এখানে. সো এখানে কি অ্যাজ ইউজুয়াল কি জিনিস আমরা শিখলাম, এখানেও আমাদের এই যে এভাবে রেফারেন্সের সাথে অ্যাড ভ্যালু ইভেন লিসেনার, এই যে অ্যাড ভ্যালু ইভেন লিসেনার. তারপরে এখন দেখেন, সো এখানে আমাদের একটা ফর লুপ ইউজ করতে হবে, তাই না? ফর লুপ ডাটা স্ন্যাপশট, আর হচ্ছে এখানে একটা নাম দেবো স্টুডেন্ট স্ন্যাপশট কোলন ডাটা স্ন্যাপশট গেট ডট গেট চিলড্রেন. গেট চিলড্রেন মানে হচ্ছে এই যে এখানে দেখেন আমার এই যে মেসেজের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, আর স্টুডেন্ট টাইপের পাথের মধ্যে এই যেগুলো চাইল্ড, এই হচ্ছে স্টুডেন্ট পাথ, আর এগুলো হচ্ছে একটা চাইল্ড. হ্যাঁ, চাইল্ড. সো প্রথমে আমি ইনপুট দিয়েছিলাম এই যে এটা একটা, এটা একটা, এটা একটা. সো এইগুলো কিন্তু দেখেন এখানে সেভাবে চলে আসছে যে গেট চিলড্রেন, চিলড্রেন অনুসারে. সো প্রথমে আমি নিয়েছিলাম ইমেল, প্রথমে আমরা ইমেল নেমটা পাবো, তারপরে ইমেলটা পাবো, তাই না? কোথেকে পাবো? এই যে স্টুডেন্ট স্ন্যাপশটের মাধ্যম দিয়ে পাবো, স্টুডেন্ট স্ন্যাপ ডট চাইল্ড নেম নামে, নেম নামে, এই যে নেম নামে. আর হচ্ছে ইমেল ডট গেট ভ্যালু, যেগুলো পাবো সেগুলো আমি স্ট্রিং টাইপের নেমে রাখবো, ইমেলে রাখবো. তারপরে নেমে আর ইমেলে রাখার পরে আমি এই যে আমার একটা অ্যারে লিস্টের সাথে অ্যাড করে আমি অ্যাডাপ্টারে সেট করে দেবো. সো অ্যারে লিস্ট আর অ্যাডাপ্টারের কাজটা আপনারা সবাই জানেন. তো এই যে ক্লাস, এই যে ক্লাসগুলোকে ডিরেক্ট হচ্ছে ক্লাসগুলোকে যখন আমরা এইখানে দেখব, আমরা এইভাবে নিই ক্লাসগুলোকে, এই যে যখন আমরা এভাবে দেখব তখন আমাকে কি পুশ করতে হয়, একটা অ্যাডাপ্টার পুশ করে আসতে হয়, তাই না? আমাদের একটা অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারের মধ্য দিয়ে কিন্তু আসতে হয়, তাই না? অ্যাডাপ্টার কি করে, সে আমাদেরকে বিহেভিয়ার কনভার্ট করে দেয়। সো আমরা যে স্টুডেন্ট টাইপের ইনফরমেশন গুলো নিয়েছি সেগুলোকে প্রথমে আমি একটা অ্যারে লিস্টে নিয়ে নেব, অথবা লিস্ট অফ স্টুডেন্টে নিয়ে নেব, লিস্ট অফ স্টুডেন্ট
তো আমি নাম দিলাম স্টুডেন্ট অ্যারে লিস্ট, আর দেখার জন্য আমি নিব একটা অ্যারে অ্যাডাপ্টার, এটাও স্টুডেন্ট টাইপের অ্যাডাপ্টার। এখন প্রথমে অনক্রিয়েট এর মধ্যে কি করতে হবে, অ্যারে লিস্টের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে স্টুডেন্ট অ্যারে লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, অবজেক্ট ক্রিয়েট করলাম। এরপরে অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারের মাধ্যমে আমাকে কি পুশ করতে হবে আপনারা জানেন, আমাদের একটা মেইন অ্যাক্টিভিটি ডট অ্যান্ড্রয়েড কমা দি অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট সিম্পল লিস্ট আইটেম অন, আর কমা দিয়ে হচ্ছে আমরা যেটাকে দেখবো, কি দেখবো, স্টুডেন্ট অ্যারে লিস্টটা। সেগুলো তো আপনার কমন, আপনারা সবাই এখন জানেন যে লিস্টে কিভাবে যা ডাটা গুলো শো করা হয় অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে। হ্যাঁ, সো এটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমাদের যে লিস্ট ভিউ আছে, লিস্ট ভিউ অ্যাডাপ্টারটা সেট করে দিলাম, লিস্ট ভিউ সেট অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার সেট করে দিলাম। বুঝতে পারছেন, এগুলো তো আপনারা সবাই জানেন যে কিভাবে হচ্ছে লিস্ট ভিউ আর গ্রিড ভিউ ডাটা সেট করতে হয় অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে, এগুলো আপনাদেরকে সবাই শেখানো হয়েছে। সো দেখেন খুবই ইজি জিনিস, প্রথম হচ্ছে স্টুডেন্ট টাইপের ক্লাস ক্রিয়েট করবেন, দেন হচ্ছে অ্যাক্টিভিটি মেনে আপনি একটা লিস্ট ভিউ নিয়েছেন, মানে এখান থেকে ইনপুট দিবেন, বাটন ক্লিক করলে এখানে আবার দেখিয়ে দিবে জিনিসগুলো, এই হচ্ছে সেম জিনিস। তো এখানে এডিট টেক্সট থেকে ভেরিয়েবল নিয়েছিলেন, লিস্ট ভিউ ইনিশিয়ালাইজ করলেন, লিস্ট অফ স্টুডেন্ট অ্যারে অ্যাডাপ্টার, তারপর এগুলোকে আপনি এডিট টেক্সটটাকে ফাইন ভিউ বা এডিটে ইনিশিয়ালাইজ করলেন, ইমেলটাকে ইনিশিয়ালাইজ করলেন, লিস্ট ভিউটাকে ইনিশিয়ালাইজ করলেন, তারপরে অ্যারে লিস্টের অবজেক্ট ক্রিয়েট করলেন, অ্যাডাপ্টার অবজেক্ট ক্রিয়েট করলেন, এবং অবজেক্ট অবজেক্ট করার সময় অ্যারে অ্যাডাপ্টার কনস্ট্রাক্টরের মাধ্যম দিয়ে আপনি এই অ্যাক্টিভিটি, একটা ডিফল্ট লেআউট, এবং যে জিনিসটা আপনি দেখবেন স্টুডেন্ট লিস্ট সেটা আপনি পুশ করে দিলেন। তারপরে যে লিস্ট ভিউ আপনি অ্যাডাপ্টার সেট করে দিলেন, বাস এই তো আপনার কাজ, আর তো কোনো কাজ নাই। এখন বাটন ক্লিক এর মাধ্যমে সেট সেভ করা, আর এই যে গেট ডাটা ফ্রম ফায়ারবেজ এর মাধ্যমে গেট করা, গেট করা, এই তো কাজ, আর তো কোনো কাজ নাই। বুঝতে পাচ্ছেন, তাহলে আমার ডাটাবেজ কি হবে, ডাটাবেজ আমাকে স্টুডেন্ট টাইপের একটা পাথ ক্রিয়েট হবে, ওই পাথের আন্ডারে আমার এক একটা করে চাইল্ড সেট হবে। সো যে যেগুলো আপনাদেরকে বললাম এই জিনিসটাই জাস্ট আমি তিনটা ফিল্ড নিয়ে করেছি, এখানে তিনটা ফিল্ড নিয়ে করেছি যে স্টুডেন্ট, তিনটা ফিল্ড নিয়ে করেছি ঠিক সেম ভাবে। হ্যাঁ, সেম ভাবে, সব সেম ভাবে। তারপর আমি যখন রান করব, দেখেন রান করলে ওই যে দেখেন আমি তিনটা জিনিস ইনপুট করেছি, নেম প্রথমে একটা, দুইটা, তিনটা, এবং সাথে 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 আমার এই যে এখানে চলে আসছে, এখানে চলে আসছে। আমি তো আপনাকে একটু দেখাই আবার। সো এই অ্যাপটা একটু অন্যরকম, আমি জাস্ট এখান থেকে ইনপুট নিয়েছি, আমি এখান থেকে ইনপুট নিয়েছি, আমি এই অ্যাপের ভিতরে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এখান থেকে ইনপুট না নিয়ে আমি আপনারা এখান থেকে এভাবে করবেন, অসুবিধা নাই। তো আমি সিম্পল আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি, এই যে এখান থেকে সেম সেম জিনিস, জাস্ট আমি দুইটা লেআউট ইউজ করেছি। ধরেন এখান থেকে আমি একটা ইনপুট দিলাম লাইক এই শিখুন, তারপরে আমি দিলাম যে এই শিখুন @mail.com, তারপরে একটা ইমেল ফোন নাম্বার দিলাম 01 01 720 420 420, সেভ। সেভ করলে এই দেখেন চলে আসছে এই শিখুন, এই যে 01 720 420 420, সাথে সাথে, ঠিক আছে। এবং দেখেন এটা কিন্তু এখন আপনি চেক করেন, এই যে চলে আসছে, দেখেন চলে আসছে, দেখছেন। এখন রিয়েল টাইম কেন বলা হয় দেখেন, ধরেন আপনি এখান থেকে একটা জিনিস ডিলিট করে দেবেন, ধরেন এখান থেকে আপনি এই যে এটা ডিলিট করে দেবেন, আমি সাথে সাথে দেখাই আপনাকে, দুইটা পাশাপাশি রেখে দেখাই যে রিয়েল টাইম কেন বলা হয়। এই যে এখান থেকে এই যে ডিলিট করে দেন, এই দেখেন সাথে সাথে দেখেন আপনার অ্যাপের ডাটা গুলো ডিলিট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন, মানে কত ফাস্ট টাইম কাজটা হচ্ছে, রিয়েল টাইম। সো আমাদের ক্লাউড কোথায় আছে আর আমাদের ফোন কোথায় আছে, তাই না? তারপরও দেখেন কত সূক্ষ্মভাবে জিনিসটা মেইনটেইন হচ্ছে। সো এই জিনিসটাই মানে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। এবং যে চ্যাট অ্যাপ্লিকেশন গুলো করা হয়, চ্যাট অ্যাপ্লিকেশন গুলো মেইনলি এই রিয়েল টাইম ডাটাবেজের উপর
একটা ডিপেন্ড করেই কিন্তু তৈরি করা হয়। আজকে হোয়াটসঅ্যাপ, ফাইবার, তারপরে মেসেঞ্জার সবগুলো রিয়েল টাইম ডাটাবেজ ইউজ করে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা তাহলে আপনারা করবেন, আপনাদেরকে আমি ডিটেলস সম্পূর্ণ বলে দিলাম কিভাবে করবেন। সো আমি আবার আপনাদের রিভিশন করে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে কি করবেন, প্রথমে প্রজেক্ট ক্রিয়েট করবেন। প্রজেক্ট ক্রিয়েট করার পরে টুলস, ফায়ারবেজ, অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্টের মধ্যে যেহেতু আপনার রিয়েল টাইম ডাটাবেজ ইউজ করবেন, এখানে আসবেন, এখানে এসে কানেক্ট করবেন, তারপরে অ্যাড রিয়েল টাইম ডাটাবেজ ইউজ করবেন। দেখবেন যে আপনার গিল্ডের মধ্যে আপনার ওই যে ইনসার্ট হয়ে যাবে আর কি ডিপেন্ডেন্সিস গুলো। দেন আপনারা আপনাদের ওই কনসোলটা চেক করবেন যে এখানে আসলে আসছে কিনা প্রজেক্টটা। প্রজেক্টের ভিতরে এসে ডাটাবেজে যাবেন, ডাটাবেজে গিয়ে এখানে রুলস পাবেন। ডাটাবেজে কি একটা রুলস আছে, রুলস ট্রু করে দিবেন, রিড ট্রু। হ্যাঁ, দেখাচ্ছি আমাদের, ট্রু না করলে কিন্তু হবে না, এই যে রিড ট্রু, রাইট ট্রু, ট্রু করে দিয়ে ওকে করে দেবেন। তারপরে ডাটা পরে চেক করবেন, যেগুলো ইনপুট দিবেন সেগুলো ডাটার মধ্যে থাকবে, সেগুলো ডাটার মধ্যে থাকবে। আর এই হচ্ছে জিনিস, প্রথমে মডেল ক্লাস ক্রিয়েট করবেন, তারপরে হচ্ছে মেইন অ্যাক্টিভিটির মধ্যে এসে অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো, হ্যাঁ, এডিট টেক্সট, লিস্ট ভিউ, লিস্ট অফ স্টুডেন্ট টাইপের অ্যারে লিস্ট, অ্যাডাপ্টার, সেগুলো ইনিশিয়ালাইজ করবেন। তারপরে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করবেন, অ্যাডাপ্টারের এখানে এসে অ্যাক্টিভিটি, একটা লেআউট আর স্টুডেন্ট অ্যারে লিস্ট পুশ করে দিবেন, লিস্ট ভিউ সেট করে দিবেন। আর এই বাটনের মাধ্যম দিয়ে ইনসার্ট হচ্ছে, আর গেট করার জন্য এই যে গেট ডাটা ফ্রম ফায়ারবেজ এখান থেকে, বুঝতে পারছেন? তো দেখেন কত সুন্দর কাজ আমরা কত সহজভাবে করে ফেললাম ফায়ারবেস দিয়ে একদম রিয়েল টাইম ডাটাবেজ হিসেবে, এবং আপনি নিজেই কন্ট্রোল করতে পারছেন। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে আপনি এখানে ইচ্ছে করলে, আপনি ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন দেখেন আমি আরেকটু দেখিয়ে দিই, ধরুন আপনি চেঞ্জ করবেন, ধরেন এখানে আপনি একটা ভুল ভুল লিখেছেন, এখানে ধরেন আপনি নামটাকে আমি দিব মাহবুব মাহি, এন্টার, এই দেখেন চলে আসছে এখানে মাহবুব মাহি, ডাটা ইজ আপডেটেড, বুঝতে পারছেন? দেখেন কত দ্রুত কাজগুলো হয় এবং কত ইফেক্টিভ আমাদের এই ফায়ারবেসটা। সো এই ছিল আমাদের আজকে ফায়ারবেজের ক্লাস। সো আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? আজকে আজকে আপনাদের 19 নম্বর ক্লাস, 183, আর হচ্ছে 182 ব্যাচের জন্য ফ্রি ক্লাস, তাদের হচ্ছে বোনাস ক্লাস, গেম ব্যাচের জন্য বোনাস ক্লাস। সো বুঝতে পেরেছেন তো সবাই জিনিসটা? আমি ট্রাই করেছি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য, আর ভিডিও দেখে দেখে আবার ট্রাই করবেন। হ্যাঁ, ভিডিও দেখে দেখে আবার ট্রাই করবেন। সো এটাই ফায়ারবেজের, ফায়ারবেজ ইউজ করার জন্য সবচেয়ে ইজি আর কি, সবচেয়ে ইজি ইজিয়ার ওয়ে আর কি এটা। সো আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন জিনিসটা। সো যাওয়ার আগে তাহলে আপনাদেরকে আবার বলি, সো আমাদের এই শিক্ষণের যে কোর্সটা, পাশাপাশি আপনাদেরকে আমি আর একটি কোর্সের জন্য অফার করছি, সেটা হচ্ছে ওই আমি আপনাদের জন্য একদম মন থেকে যে কোর্সটা নিব আর কি, সেখানে হচ্ছে এই যে কোর্সটা, আপনারা সবাই এখানে অ্যাডমিট হয়ে যাবেন। এটা সামনের মাস থেকে শুরু হবে, তো আপনারা সময় নিয়ে মন ধীর স্থির করে তারপরে আপনারা এখানে রেজিস্টার করে ভর্তি হয়ে যাবেন। তো এখানে হচ্ছে ফি মাত্র 5,000 টাকা, কারণ এখানে হচ্ছে আমার কিছু ফি আছে, আর হচ্ছে যাদের আমরা API ইউজ করব একটা কোম্পানি, তাদেরকে আমাকে পে করতে হবে আর কি। সো এই কারণে এখানে ফিটা আসলে খুবই কম, মানে ফিটাকে জাস্ট ধরা হয়েছে মানে মজুরি হিসেবে আর কি, বাট আপনাদের পুরোটা কিন্তু আপনাদের উপকারের জন্য, পুরোটাই কিন্তু আপনাদের উপকারের জন্য করা হবে। আর আগে ক্লাসের ভিডিও গুলো ইস্যু করে সাইটে পাবেন। সো আই থিঙ্ক এই একটা একটা কোর্স হয়তো আপনাদেরকে অনেক টার্নিং পয়েন্ট, লাইফের টার্নিং পয়েন্ট দিয়ে দেবে। হ্যাঁ, আমরা API ইউজ করব, আমরা API ইউজ করব, আপনাদেরকে API এর লিংক দিয়ে দিব। তারপর হচ্ছে দেখেন আমাদের এখানে ড্যাশবোর্ড থাকবে,
এখানে আমাদের ড্যাশবোর্ড থাকবে, যেখানে যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের এপিআই, হ্যাঁ এপিআই লগ, আপনাকে ড্যাশবোর্ড এর অ্যাক্সেস দেওয়া হবে। ড্যাশবোর্ড থেকে আপনার প্রোডাক্ট আপলোড করতে পারবেন, এখানে প্রোডাক্ট, যেখানে অল প্রোডাক্ট, এই যে অল প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি আছে, এখানে ক্যাটাগরি থেকে এসে অল প্রোডাক্ট ক্যাটাগরি, সেই প্রোডাক্টের ক্যাটাগরি এখানে থাকবে। এইগুলো আমরা ফোনে দেখবো, হ্যাঁ। তারপর এখানে লগইন করার অপশন গুলো থাকবে। তো আপনাদেরকে আমি যদি দেখিয়ে দিই আমার ওই ই-কমার্সের অ্যাপটা একটু আপনাদের, হ্যাঁ একটু আসছি, জাস্ট শেষ করে দিই। যেখানে ধরেন যেভাবে আপনাদের স্প্ল্যাশ স্ক্রিন দেখানো হবে, স্প্ল্যাশ স্ক্রিন দুইটা দেখানো হবে, একটা হচ্ছে ইমেজ স্লাইডার দিয়ে এবং একটা হচ্ছে নর্মাল স্প্ল্যাশ স্ক্রিন। এবং এটা কিন্তু হচ্ছে কখন কাজ করবে, যখন হচ্ছে আপনি আপনি যখন মেন অ্যাক্টিভিটি যাবেন, আপনার এপিআই লোড হবে, দেখেন এই যে সার্ভার থেকে কিন্তু এগুলো লোডে আসছে, সব সার্ভার থেকে। এই যে আমি যেগুলো দেখালাম দেখেন, এই যে প্যান্ট, এই সব জিনিসগুলো কিন্তু এখান থেকে লোড হয়ে চলে আসছে। ইমেজ স্লাইডার, ইমেজ স্লাইডার, লগইন করার পরে, লগইন করার পরে আপনার ছবি ইমেইল আসবে, এখানে ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে তো ক্যাটাগরি দেখতে পাবেন। হ্যাঁ এখানে ধরেন আমি যে ল্যাপটপ ক্যাটাগরিতে আছে, ল্যাপটপ ক্যাটাগরি থেকে ল্যাপটপের দুইটা ক্যাটাগরি প্রোডাক্ট পেয়েছে, এখানে লেনোভো আর অ্যাপল। সো আপনি অ্যাপলে যাবেন, অ্যাপলতে গিয়ে অ্যাপলের ডিটেইলস যেখানে পাচ্ছেন, এই যে এখানে একদম ফুলি ফাংশনাল একদম ই-কমার্স অ্যাপ। এখানে কার্ট আইকন আছে, যে আপনার কার্টে কয়টা প্রোডাক্ট আছে, কার্টে কয়টা প্রোডাক্ট, এই যে এখানে ক্লিক করলে আপনার কার্টের প্রোডাক্ট পাবেন। এখান থেকে আবার এটা এগুলোকে এগুলো কিন্তু ক্রুড অপারেশন, এসকিউএলাইট ক্রুড অপারেশন, একদম ডিরেক্ট আপনার ক্রুড অপারেশন। এখানে যে পাস করলে কোয়ান্টিটি বাড়ছে কমছে, সাথে সাথে প্রাইস আপডেট হচ্ছে, প্রাইস আপডেট হচ্ছে। সেখান থেকে চেক আউট করলে আপনার পেমেন্ট গেটওয়েতে যাবেন, পেমেন্ট গেটওয়েতে গিয়ে পেপ্যাল এর মাধ্যম দিয়ে আর বিকাশের ইয়া করে পে করতে পারবেন। তারপরে যেখানে উইশ লিস্ট, উইশ লিস্ট মানে আপনি আপনার ফেভারিট লিস্ট আর কি। সো এখানে গেলে আপনার উইশ লিস্টে কি কি প্রোডাক্ট আছে সেগুলো শো করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, এগুলো তো আমি মানে মোটামুটি পারি, লারাভেলের সাথে একটা কোর্স করছিলাম। পারেন অ্যাপের জন্য, পারেন অ্যাপের জন্য, পারেন অ্যাপ তৈরি করতে পারেন না? অ্যাপস না, মানে লারাভেল দিয়া বানাইতে পারবো, লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়া, পিএসপি। দারাজের মতো, আলিবাবার মতো অ্যাপ তৈরি করেন, হ্যাঁ আমি ওটাই আপনাদের শিখিয়ে দেবো। এখানে এপিআই আছে, এপিআই ইউজ করে সেখান থেকে দেখিয়ে দেবো আর কি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড এর পুরো ফ্রন্ট এন্ড, এবং এই যে ফ্রন্ট এন্ড এর যে কাজগুলো এপিআই এর মাধ্যম দিয়ে এখানে আসা, ব্যাক এন্ড এর কাজ, এগুলো সবই হচ্ছে আপনারা শিখতে পারবেন। সো এগুলো অবশ্যই আমি একদম আপনাদেরকে একদম ইন্ডাস্ট্রি লেভেলের কাজ দেখাবো, একদম ইন্ডাস্ট্রি লেভেলের কাজ, যেগুলো আপনার কেউ কখনো দেখাবে না, কেউ শিখাবে না আপনাদেরকে এগুলো। বাট আমি চাচ্ছি যে আপনারা শিখুন, আপনারা জানুন, কারণ আপনারা আমার স্টুডেন্ট। সো আমি 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 আপনাদের একটু হেল্প করতে পারলে দেখা যায় যে আপনাদের লাইফের একটু কিছু হবে। হ্যাঁ সো আপনারা আপনার গিটে কাজ করতে পারবেন, আমি আপনাদেরকে গিট ইন্টিগ্রেশন শিখিয়ে দিবো। যেমন যেমন দেখেন জবের জন্য যখন আপনারা যাবেন, আপনাদেরকে বলবে যে আপনাদের কোনো গিট আছে কিনা, বিট পাকেট এটা আছে, গিটহাব আছে, গিটে আপলোড করার নিয়ম, আপনার পোর্টফোলিও হিসেবে এটা থেকে যাবে। যেমন আমার গিটে দেখেন অনেকগুলো অ্যাপ আছে, আমার এমভিসি ওয়েবসাইট, এমভিসি তে কাজ করি, এসপি ডট নেট, সেগুলো অ্যান্ড্রয়েড এর, হ্যাঁ সব ধরনের এগুলো আছে, এগুলো এক একটা পোর্টফোলিও। হ্যাঁ তারপর হচ্ছে দেখেন ফাইবারে যাচ্ছি, ফাইবারে গিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, ফাইবারে গিয়ে আপনি পোর্টফোলিও হিসেবে অ্যাড করতে পারবেন জিনিসগুলোকে। সো আমার এখানে যদি আমি সময়ের অভাবে কাজ করা হয় না আর কি, এগুলো টিমেই কাজ করে। যেমন দেখেন আমার এই যে দুটা গিগ করা আছে, হ্যাঁ সো আপনি হচ্ছে ফুলি একদম ফুলি প্রিপেয়ার্ড হয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি আশা করা যায় আর কি এটার মাধ্যমে। সো এই ছিল মোটামুটি আজকের। এখন বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো ইয়ে থাকলে বলেন আর কি।
স্যার ফায়ারবেস ডেটাবেজে কোনো লিমিটেশন আছে কি? লিমিটেশন বলতে কি? হ্যাঁ, ফায়ারবেস ডেটাবেজে লিমিটেশন একটু আছে। যেমন ধরেন হচ্ছে ফায়ারবেস আপনাকে যে জিনিসগুলো প্রোভাইড করে, হ্যাঁ লিমিটেশন বলতে কি, যে এখানে ধরেন যে আপনি অনেক ইমেজ নিয়ে কাজ করছেন, অনেক ইমেজ, হাজার হাজার ইমেজ, বা সেক্ষেত্রে তো একটু ইফেক্টিভ হবে। হ্যাঁ, বাট হচ্ছে টুকিটাকি স্টুডেন্ট ইনফরমেশন ম্যানেজমেন্ট, এমপ্লয়ি ইনফরমেশন ম্যানেজমেন্ট, হ্যাঁ এই টাইপের কাজগুলো আপনি ফায়ারবেসে করতে পারবেন। এখানে আপনাকে কষ্ট করে পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে ওই যে কাজগুলো আমরা করি সেগুলো আপনার করার দরকার নাই। হ্যাঁ, আপনার ফায়ারবেস আপনাকে খুবই সুন্দরভাবে জিনিসগুলো করার একটা অপশন দিয়ে দিয়েছে। এবং হচ্ছে ফায়ারবেস দিয়ে আমরা অ্যান্ড্রয়েড, আইওএস, ইউনিটি সব ধরনের সাথে আমরা এটা ইন্টিগ্রেট করতে পারবো। আপনার আমার যে ছোট ছোট ছোটখাটো প্রয়োজন সেগুলো এটা হয়ে যাবে আর কি, সেগুলো হয়ে যাবে। হয়তো বা আমরা যে টে লেভেলের কাজের কথা বলছেন যে সেই লেভেলের কাজ আমরা করি না আরকি, হ্যাঁ সেই লেভেলের কাজটা পসিবল না, বাট আমাদের ছোটখাটো কাজগুলো প্রজেক্ট এগুলো হবে আমাদের। এবং ফায়ারবেস দিয়ে আমরা যেটা করি যে যেমন ধরেন আমরা লগ ইন করি না, যেমন ধরেন আমাদের প্রজেক্টে যখন লগ ইন করবো, লগ ইন করলে ওই যে ইউজার ইনফরমেশন গুলো, ইউজারের ইমেল, ইউজারের ইনফরমেশন গুলো সব কিন্তু এখানে সেভ থাকবে। যে অথেন্টিকেশন থাকে না, এই যে অথেন্টিকেশনতে এখানে সব ওই যে ইউজার করলে ইউজার ওয়ান, ইউজার টু, ইউজার থ্রি, ইউজার ফোর করে অনেক সেটা হচ্ছে এতেই নেওয়া যায়, সেটা হচ্ছে এসকিউএল ফরম্যাটেও নেওয়া যায়। তারপর হচ্ছে আপনার যদি আপনি এক্সেলে ইয়া করতে চান, হ্যাঁ সেটাও নেওয়া যাবে আর কি। আপনাকে একটু স্টাডি করতে হবে, দেন হবে সবই। ঠিক আছে স্যার, এখন কোশ্চেন করে দ্রুত আনসার পেয়ে গেলাম, স্টাডি করে জানতে তো একটু সময় লাগে। সময় লাগবে একটু, বাট হচ্ছে এখন যেহেতু ফায়ারবেসটা অনেক পপুলার আর কি, সো আর ফায়ারবেসের ইয়া কিন্তু ওরা আপডেট করে, গুগল মাঝে মাঝে আপডেট করে, সো জিনিসগুলো পাওয়া যাবে, স্টাডি করবেন পাওয়া যাবে আর কি। আপনারা কাজ করতে পারবেন, আপনারা চ্যাট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। 19 নম্বর ক্লাসে পাওয়া যাবে আজকে ভিডিওটা, এই শিক্ষণে 19 নম্বর ক্লাসে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা মেইনলি 183-2 ক্লাস, আপনাদেরই ক্লাস, বাদ বাকি ওই যে ওনাদের করানো হয় না আর কি, জন্য আপনাদের সাথে ওনাদেরকে করে দিচ্ছে আর কি। আচ্ছা, আজকে তো 19 নম্বর ক্লাস, হ্যাঁ মানে ওইখানে পাওয়া যাবে। আপনারা সেম আইডিতে আবার জয়েন করেন, আপনাদের কিছু কোশ্চেন অ্যানসার দিচ্ছি আর কি। হ্যাঁ।